আজকে কৃষকের বিরুদ্ধে যে আইন প্রণয়ন করেছে তা শুধুমাত্র কৃষকদের নয়, ওটা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের বিরুদ্ধে সেই আইন। আমরা শুধু বলছি কৃষক বিরোধী আইন, অরিজিনালি এটা কৃষক বিরোধী আইন নয়, এটা এই ভারত সরকারের একটা স্বৈরাচারিতা, একটা অত্যাচার চালানোর পরিকল্পনা, যাতে ভারতবর্ষের কোনো মানুষ কোনোদিন কোনো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। সেই স্বৈরাচারিতা বন্ধ করতে আজকে কৃষকের সাথে আমরা সবাই মিলে এই আন্দোলনকে জোরদার করব, এবং যতক্ষণ পর্যন্ত কৃষকের প্রাপ্য সেই বিলটা বাতিল করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ভারতবর্ষ, বদরপুর সহ, বরাকবেলি সহ, আসাম সহ আমরা যতটা রাজ্যে আছি প্রত্যেকটা নাগরিক আমরা সেই আন্দোলনে কৃষকের পাশে থাকব, কখনো কৃষকের পাশ থেকে আমরা সরব না, সেই মেসেজটা আমরা দিতে চাই। আজকে যে কৃষক বিরোধী যে তিনটা আইন আনা হচ্ছে সেই আইনগুলা বাতিল করা প্রয়োজন, কারণ এই আইনগুলো যদি বাতিল করা না হয় তাহলে শুধু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে তা নয়, আজকে সমস্ত ভারতবর্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কৃষকরা হইল আজকে যে কেন্দ্রীয় সরকারের যে আইন আনছে এটা অত্যন্ত কৃষকরা হলে ক্ষতি, এরা যদি এই আইন বাতিল না করে এটা সম্প্রতি আমরা উপরে পাবো কৃষকরা, তারার যে এক সিস্টেমে এটা একটা আইন আছে তারা চলিয়ে আইছে, আজকে কিছু সব কৃষকরা রাস্তায় আইছে, কেননা এটা কমপ্লিটলি একটা বিরোধী আইন আনছে গভর্নমেন্টে, যাতে এটা এই আইনটা বাতিল করিয়া নতুন একটা আইন আনে কৃষকদের পক্ষে একটা আইন আনতো, এটাই আমরা চাই। জব তক কৃষি বিল উইথড্র নেই হোগা, উসকো ডিসমিস নেই কিয়া জায়েগা, হামারা প্রটেস্ট জারি রাখেঙ্গে, চাহে হামারে উপর লাঠি চার্জ হো, গোলি হো, অ্যারেস্ট হো, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হো, লেকিন হামারা প্রটেস্ট জারি রহেগা। तीन बजे तक स्ट्राइक नहीं नहीं, ये तो पहले दिन भारत में मौसम क्या है आज का डेट पे पूरा ऑल ओवर इंडिया में जाते हैं पहले से जाते हैं स्ट्राइक नहीं हुआ है ना, क्यों नहीं, तो भारत बंद है ना, पूरे भारत में सब लोग मान ही रहे हैं ना, हम लोग तो मान रहे हैं, हम तो मान रहे हैं, लेकिन रास्ते में ये नहीं, ये तो तीन बजे के बाद हम लोग खुद चला जाएंगे, हम लोग कुछ नहीं कर रहे ना, तीन बजे तक আজকের ভারত বন্ধ তলে তলে যোগ দে, আজকের ভারত বন্ধ তলে তলে যোগ দে। আমি কৃষকের কারণে পুরে ইন্ডিয়া মে চল রা প্রোটেস্ট, কৃষক বিরোধী আইন বাতিল করতে হবে, নইলে বুঝে সংগ্রাম চলছে, চলবে।